আরে বিরাট ব্যাপার আর যাই হোক তিনি তো মঙ্গল গ্রহ থেকে আসেননি তারও তো নিয়ম নীতি আইন মেনে তাকে কাজ করতে হবে নদীগর্ভে গর্বে কাজ হচ্ছে আওয়াজ কি এই মানুষের মুড়ি চাঙাচুর আর তারা কি ছোলা বেঁধে কি তারা ডিএম অফিসে চলে যাবে নাকি তারা কলকাতার বড় কোম্পানি কোনো সরকারি দপ্তর গিয়ে তারা ধর্ণা দেবে এলাকার জনপ্রতিনিধি যারা আছেন যারা সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তারা আছেন এই দুর্দশাগ্রস্ত মানুষদের কথা তারাই তো শুনবেন পিছনে যে কাণ্ড কারখানা ঘটছে সেই কাণ্ড কারখানাটা কিভাবে ঘটে গেল মুন্ডেশ্বরী নদীর আর সেই নদীর গায়ে বসত বাড়ি এখন ভাঙন ধরতে শুরু করেছে আস্তে আস্তে সর্বস্ব গ্রাস করছে মুন্ডেশ্বরী নদী এবং প্রশাসনের উদাসীনতার জেরেই মুন্ডেশ্বরী নদীর গ্রাসে একাধিক বাড়ি তিল তিল করে তার স্বপ্নে গড়া সেই বাড়ি এবার মন্ডেশ্বরী নদীর বুকে হারিয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন হলেই আমরা আছি একবারে মন্ডেশ্বরী নদীর উপরে রামমোহন সেতুর সেই এলাকায় হরিংখোলা পঞ্চায়েত এলাকার হরিংখোলা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি যেই ছবিটা দেখাচ্ছি নিউজ ফুড়সড়া ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি কমলেন্দুপুরেল এই এলাকার আমরা যে ছবিটা দেখাচ্ছি আমাদের ক্যামেরা দেখাবার চেষ্টা করব এই যে এই এলাকা ব্যস্ততম ব্রিজ এবং রামমোহন সেতুর উপরে আমরা দাঁড়িয়ে আছি তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেই এই ব্রিজ নির্মাণ হয়েছিল এবং এখান দিয়ে বয়ে গেছে মুন্ডেশ্বরী নদী তবে সমস্যা তৈরি হয়েছে যে বর্ষার আগেতেই নদী বাঁধ মেরামতির কাজ এখনও অনেকটাই অসমাপ্ত এবং যেই ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হরিংখোলা এক নম্বর পঞ্চায়েত এলাকার সেই নদীগর্ভ আসতে আসতে গ্রাস করছে বহু বাড়ি সাধারণ এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন কেন এই বাড়ি সংরক্ষণ করতে এই এলাকার যে এমন একটা বড় সমস্যা সাধারণ বাড়ি এই এলাকার বহু মানুষের যে বাড়ি ঘরদৌড় যে আস্তে আস্তে নদী গর্বে তলিয়ে যেতে শুরু করেছে যদি এই নদী বাঁধ মেরামতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন একটু যদি সজাগ হতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না কারণ এই এলাকা মানুষের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরেই তারা দাবি করেছিলেন যে তাদের নদী বাঁধ মেরামতি করা হোক নচে তাদের বাড়ি ঘরদোর হয়তো তলিয়ে যাবে এই মুন্ডেশ্বরী নদী দিয়ে জল বইতে শুরু করবে জল নয় খরস্রোত বইতে শুরু করবে আর তখনই বুকের ধর পড়েনি যেন আরও বেড়ে যাবে কারণ তাদের বাড়ি হয়তো তলিয়ে যাবে আমরা নিশ্চয়ই দেখাবো তারা কেমন অবস্থায় আছেন এ এলাকার সাধারণ মানুষ কী অবস্থায় আছেন প্রশাসন কেন এই ব্যাপারটাকে নিয়ে আগে ভাগে কেন সচেতন হলেন না যদি বা হলেন তা অনেকটাই লেট হয়ে গেছে আর বাঁচাবার বা শেষ রক্ষা হয়তো আর হবে না হাতে মাত্র আর কয়েকটা দিন এমনটাই মনে করছেন তবে যার বাড়ি ভাঙে যার বাড়ি তলিয়ে যায় তার কষ্ট তার যে যন্ত্রণা বোঝে কি প্রশাসন যদিও বা বুঝলো অনেকটাই লেট হয়েছে হয়েছে কাজ শুরু হয়েছে তবে সেই কাজ রক্ষা করতে পারবে না কারণ সংশ্লিষ্ট দপ্তর অনেক ক্ষোভ বিক্ষোভের পর এই বাঁধ মেরামতির কাজে কিছু আংশিক যোগাযোগ হয়েছিল আমরা ছবিটা আবার দেখাবার চেষ্টা করব যেখানে বাঁধ বাঁধা হয়েছে নদীর একবারে জল থেকে মাত্র কয়েক হাঁট দূরেই নদীর বাঁধটা বাঁধা হচ্ছে এ কোন টেকনিক কোন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আমরা জানি না আমরা ইঞ্জিনিয়ারের ছাত্র নয় তবে একটা মানুষ হিসাবে আমরা বুঝতে পারি যেখানে নদীর বাড়ি সেই জায়গা থেকে যেই জায়গায় বাঁধটা বাঁধা হয়েছে শুধু কি এটা মাত্র ডকুমেন্টারি আমরা কাজ করেছি আমরা কাজ শুরু করেছিলাম কাজ না করে বসে নাই প্রশাসন এটা কি দেখাবার জন্যই তাহলে যদি এর আগে থেকেই যদি বাঁধ মেরামতির কাজ হতো বিক্ষোভ হতো না অনেক বাড়িঘর ধর হয়তো মাসতো আমরা নিশ্চয় দেখাবো কি অবস্থায় আসেন তারা আমরা ছবিটা দেখাবার চেষ্টা করব এই সোজার রাজ্য সড়ক অর্থাৎ রাজ্য সড়ক আরামবাগের দিকে চলে গেছে বাঁকুড়া রাস্তা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে এদিক দিয়েও যাওয়া যায় মূল রাজ্য সড়ক এবার আস্তে আমরা ভিতরের দিকটা দেখাবো এখানেতে যারা বসবাস করেন তাদের অবস্থা কেমন কত দিন থেকে এই দুর্ভোগের শিকার তারা হয়ে আছেন বা কোন অবস্থার মধ্যে বসবাস করছে দেখাবার চেষ্টা করব এবং এই যে আমরা ভিউটা দেখাবার চেষ্টা করছি ঠিক এখান দিয়েই নদীর জল দেখা যাচ্ছে এভাবেই কিন্তু একবারে নদীর জল যদি আসে একবার কিন্তু এই পার এই পার কিন্তু একদম কাছেই চলে এসেছে এবং এই ব্রিজ যে এলাকা আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজ থেকে একদম কিন্তু পাশেই জল এবং এই মুন্ডেশ্বরী নদীর যে বৈশিষ্ট্য আমরা বলে রাখি নদী নদীকেন্দ্রিক এলাকার বহু মানুষ তো বসবাস করেই ঠিক আছে তবে পুরশুরো আরামবাগ এই এলাকা কৃষিজীবী এলাকা বহু মানুষের কিন্তু নদী পাড় সংলগ্ন এলাকায় বেশিরভাগটাই তাদের বসবাস একদম পাড়ের অংশটা দেখাবার চেষ্টা করব একবারে কী কোন জায়গার মধ্যে রয়ে আছেন এবং যেখানে বাঁধটা বাঁধা হয়েছে যে শালবল্লিগুলো যেখানে দেওয়া হয়েছে দূরত্ব কতটা দেখুন কতটা দূরত্বে আছে একদম জলের স্পর্শ করে আছে যেটা বলা যায় মানে মাটিকে ধরেও রাখতেও পারছি না তারা কিন্তু হেলে গেছে তবে কিভাবে কাজ এভাবে হচ্ছে তার উপযুক্ত উপযুক্ত যে পরিকাঠামো ওই বাঁধকে রক্ষা করবার জন্য যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কি কাজ হচ্ছে ছবিতে কি দেখা যাচ্ছে আপনারা বলবেন কাজের যে পদ্ধতি একটা বাড়িকে রক্ষা করবার জন্য একটা গ্রামকে রক্ষা করবার জন্য একটা এলাকাকে রক্ষা করবার জন্য প্রশাসনের কিন্তু একটা দায়বদ্ধতা আছে কর্তব্য আছে মানুষ সরকারের দিকে তাকিয়ে এলাকার জনপ্রতিনিধিদের ওপরে তাকিয়ে কিভাবে আছেন এলাকার মানুষজন একজন এলাকার বাসিন্দারা পেয়েছে কি নাম আপনার শেখ শামসুদ্দিন বাবুকে পেয়েছি কিভাবে আছেন এবং এই এলাকার পরিস্থিতি কি আছে বাড়ি আজকে মোটামুটি ধরুন আজকে নানা করে প্রায় আট মাস এইভাবেই কেটে যাচ্ছে অপরের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিল অপরের বাড়িতে যখন বাড়ি পড়ে গেল হ্যাঁ অপরের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কিন্তু বারবার এসডিও বিডিওর কাছে গেছি বিডিও ম্যাডাম যে ছিল খুবই ভালো ছিল চলে গেছেন উনি হ্যাঁ এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন কিন্তু দিন ছিল কেসিসির ওপরে ফোন করার মাত্রেই ওরা জিসিপি এসে কাজ করত আর যাহা তাক এক সপ্তাহ হয়তো কাজ করলো ফের পাঁচ দিন গ্যাপ দিয়ে দিল ফের যাহা তাক ফোন করতাম এসে কেসিসি কাজ করত। তার পরিবর্তিতে আমি দরখাস্ত ফের নতুন করে আমি জয়েন ভিডিওর কাছে

ও দপ্তরকে বলেছে যে আপনাদের জন্যে ব্রিজ করতে আসার জন্যে থাম করার জন্যে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে দীর্ঘদিন আটাত্তর সালের বন্যা ধরুন পঁচাশি সালের বন্যা হয়েছে আমাদের এই পাড়ের মাটি পর্যন্ত কোন খসে না ওরা যাহা তাক ফিলারের কাজ করার সময়তেই এসে করার পরে দ্বিতীয়বার যখন জল বাড়লো পুরো নিচে থেকে খোল করে নিয়ে মাটি ধীরে 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 নামিয়ে অন্তত যে আমার বাড়ির ভিটে ছিল পঞ্চাশ ফুট দূরে ছিল দূরত্ব সেই ভিড়টাকে না বিলিয়ে আজকে দেখুন পাঁচ হাত আছে কিনা বাড়ি থেকে হবে ওই যে গেড়েছে তার যে প্লেন রাস্তাটা যেটা ছিল ওই জায়গাটাই আমার বাড়ি ছিল মানে ওইখান থেকে হ্যাঁ এখন পর্যন্ত কেসি গিয়ে চার্জ করছি আমি যে দেখুন যেটা হবার হয়েছে কিন্তু আপনার মাঝের এই থামকে যেভাবে মাটি কেটে পাথর সৈরিয়ে থাম করেছেন এইভাবে অন্তত এই মাঝের থামটাকে গার্ড করুন না এটাও যেইটুখানি আছে এটাও চলে যাবে এসডিও ম্যাডাম কি আমি বলার পর এসডিও ম্যাডাম বললে হ্যাঁ ঠিক আছে এসডিও ম্যাডাম যে করে রিটার হয়ে চলে যাবে আমরা স্বপ্নও জানি না তার পর থেকে নি কাজ আচ্ছা এটা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরকে তারা একটা নোটিশ তারা করে হ্যাঁ কেসএসসি কে নোটিশ করে যে তাদের কাজের ভুলের জন্য এই জিনিসটা হয়েছে যেটা বলতে চাইছেন তাই তো আচ্ছা আচ্ছা তো আসলে হচ্ছে নতুন একটা ফান্ডা বেরোলো আমরা যেটা দেখাচ্ছি যে এলাকা একজন মহারথী বাবুরা এসেছেন তারা নাকি রাস্তা নির্মাণ করছেন জনসাধারণের জন্য কিন্তু ক্ষতি যা হয়ে গেছে সেটা আরও ভয়ানক বিপদ সংশ্লিষ্ট এক সংস্থা এক ঠিকাদার সংস্থা আমরা নাম বলছি না সেই ঠিকাদার সংস্থা কাজ করতে এসে একজনের কিন্তু প্রাণও চলে গেছে একটা বাচ্চা মেয়ে হরিণখোলা ব্রিজের উপারেতেই তারা কিন্তু যেভাবে কাজ করছিল একটা যেটা বলা যায় যে যে সুরক্ষা তাদের মধ্যে ছিল না সেই কাজটা করতে যেয়ে একটা বাচ্চা মেয়ের প্রাণও চলে যায় মারা যায় স্পট ডেথ হয়ে যায় বিরাট তোলপাড় হয়েছিল তবে ওনাদের কাজের গাফিলতির জন্যেই কিন্তু অনেক বসত বাড়ি এবার নদীর গর্ভে চলে যেতে বসেছে এবং সেই কোম্পানির পাশেই ব্রিজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ করছেন অভিযোগের কপি আমাদের কাছেও আছে সেটা দেখাচ্ছি যে কাজটা কিন্তু তাদের গাফিলতির জন্যই কিন্তু এই বড় একটা দুর্ঘটনা এটা কিন্তু পেপার যেটা কথা বলছে এবং এখানেতে টোটাল বিষয়টা যেটা আমরা দেখাচ্ছি টোটাল বিষয়টা আমরা যেটা দেখাচ্ছি এখানে কিন্তু পেপার সেরকমই কথা বলছে অর্ডার দেওয়া হয়েছিল সেই সংশ্লিষ্ট ঠিকাদারকে যা আপনাদের কাজের গাফিলতির জন্য এই এলাকার এমন কিছু বসত বাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে আপনাদের কাজের সুপরিকল্পনা ছিল না এবং যেই পদ্ধতিতে কাজ করা হয়েছিল সেই পদ্ধতি ভুলের জন্যই এলাকার এই সাধারণ কিছু মানুষদের ভুলের মাসুল তাদেরকে গুনতে হচ্ছে তাদের বসত বাড়ি নদীর নিচে চলে যাচ্ছে প্রশ্ন তাদের বাড়ি রক্ষা করবার জন্য তাদের সংসার জীবন চালাবার জন্য তারা তো বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা দিয়ে এলাকা তারা কাজ করতে করতেছেন তাদের এই বাড়িগুলোকে নদী গর্বে ঢুকিয়ে দিয়ে তাদের তাদের পরিবারকে বা তাদের আর্থিক মুনাফাকে বৃদ্ধি করবার জন্যই মানে এদিকে মেরে তারা বড় হবে এইখানেই একটা বিষয় এলাকার যে যারা জনপ্রতিনিধি আছেন বা সংশ্লিষ্ট প্রশাসন আছেন এনাদের এই যে বাবু যে শব্দটা বলছি বিরাট তাবড় যারা কোম্পানি যারা এসছে নাকি বলছি শুনছি বিরাট বড় বিরাট বড়ো মানে কিছু বলা যাবে না এরকম শূন্য শোনা যাচ্ছে কোথা নাকি কোথায় নেতা মন্ত্রীদের বড় বড় কিছু ওদের লিঙ্ক আছে এই এত রকম যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করে এই নদীগর্ভ এলাকার বসত বাড়ি কেন বাঁচাবার একটা চেষ্টা কেন হচ্ছে না সেটা হয়তো চেষ্টা হয়েছে চেষ্টাটা সেভাবেই চেষ্টা হয়েছে ভেবেই নেওয়া হয়েছে এবারে বুঝি বাড়ির ভিতরে নদীর গর্ভে চলিয়ে যাবে আর কি হবে বাড়ির নদীর নিচে চলে যাবে আর রক্ষা করা যাবে না এই মানসিকতা তৈরি হয়ে গেছে আমরা বুঝতে পেরে গেছি তবে এই যে ঘটনাটার সঙ্গে আমরা যেভাবে আরও মানে উদ্ঘাটন হলো আরও রহস্যটা খুব তাজ্যপূর্ণ ব্যাপার একটা হতবাক ব্যাপার তাহলে বলা হয়েছিল যে সংশ্লিষ্ট দপ্তর একজন মানে ঠিকাদার এখানে কাজ করতে আসবে তার একজনকে বাড়ি তার ভিটে মাটি তাকে বলি দিতে হবে এই নদী বলা হয়েছিল বলা হয়নি তার অজান্তি এই জিনিসগুলো হচ্ছে এবং তিনি অসহায় অবস্থায় আছেন বলছি কটা পরিবার আপনারা থাকেন আমরা এখানে পরিবার থাকি চারজন চারটে পরিবারেরই বাড়ি চলে গেছে তাহলে এখন বাড়িতে কারা থাকে বাড়িতে কারা বলতে আপনার জ্যাটা আছে পিসি আছে হ্যাঁ

চাপাডাঙ্গা এগ্রিকালচার দপ্তর থেকে ওদিকে অর্ডার দেয় বাঁধাবার্জন বলে ঠিক আমরা কাজ করে দেবো তারপর দেখি না ওইভাবে কাজ করে এসডিও ম্যাডাম যতদিন ছিল ওরা টুকটুক করে কাজ চালু করছে এসডিও ম্যাডাম চলে যাওয়ার পর থেকে টোটাল কাজ বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এলাকা বহু মানুষের যে ম্যাডাম এসছেন হ্যাঁ এসডিও ম্যাডামের কাছে আমি যাব হ্যাঁ যাওয়া হয়নি কি মনে হচ্ছে বাড়ি কি বাঁচতে পারবেন না শাড়ি বাঁচবে না ওদিকে যে পুরোনো এসডিও ম্যাডাম ছিল ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম কেসিসিকে বলুন যদি এইভাবেই কাজ করে ওরা ছেড়ে দেয় যে বাড়ি তো আমার তো দুকামরা বাড়ি চলে গেছে কিন্তু বর্তমান যেইটুকুনি আমার আছে বাড়ি সেই বাড়িটা যদি এই বর্ষাতে ক্ষতি হয়ে যায় কি বন্যাতে ক্ষতি হয়ে যায় ওরা ক্ষতিপূরণ দিতে পারবে এই নিয়ে আমি এসডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল আপনার বগরিদের চার দিন আগেতে চার দিন আগে ম্যাডাম আমাকে বললো ঠিক আছে আপনি আসবেন আমরা দেখবো যতটা আপনার দিক দিয়ে সলভ করা যায় তো তারপরে আমি গেলাম বললো ম্যাডাম এখান থেকে রেটার হয়ে চলে গেছে আপনার এই ক্ষতিটা কি আপনি মেনে নিচ্ছেন না আমি ক্ষতি মানব না আমি এর্তারে যেতে হয় আরও অন্য অন্য জায়গায় যাবো আমি কোনো জায়গায় বলছি এরা তো শুনতে পাচ্ছি একদম মানে এলাকার কোনো মানুষকে এরা মানুষ মনে করছে না বহাল তবিলাতে যেভাবে ওরা কাজ করছে রাস্তায় ধুলো উঠছে তার জন্যে জলের যা ব্যবস্থা সেইটা নাই পথ দুর্ঘটনা হচ্ছে হরিণারের আগে একজন দর্জিপদ এলাকায় একজন বাচ্চা ছেলে মারাও গেছেন কেন সেখানে কনস্ট্রাকশানে মাল টাল তুলছিল হ্যাঁ কনস্ট্রাকশনের কিছু মালটাল কিছু তুলছিলো সেখানে ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল না ওই যে ব্যক্তরা আজ আজ পর্যন্ত আঠাত্তর সালে বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকে যে আমার ব্রিজের তলা দিয়ে ডাঙা জাঙা দিয়ে কোনো দিন জল আসে না আর সেই জায়গাটা কেটে দেওয়ার পরে সেই ডাঙা দিয়ে জল এসে আমাদের বাড়ি ঘর সব পড়ে জলে তলিয়ে গেল পঞ্চায়েতের কাছে আমি অনেকবার গেছি পঞ্চায়েত কোনো টার্গেট নেই প্রধানকে যতবার রিকোয়েস্ট করি দিদি আপনি চলুন একবার গিয়ে দেখেন যে কী আর ঠিক আছে আমরা যে দেখব কিন্তু আদেও আমাকে আসে না যখন কেমন কেমনভাবে আছেন ভয় লাগে হ্যাঁ ভয় লাগবে না এই পানি লাগে থাকতে না কি অবস্থা আছে বলছে ঘর দুয়ার কি হয়েছে অবস্থা হ্যাঁ বুঝে এই জ্বর হচ্ছে পোলটার লেগে কিছু হচ্ছে না কিছু এই যে মাটি ফেলে কি হলো ও মাটি তো নেমে চলে গেলো দুতলা বাড়ি দুতলা বাড়ি একবারে সুন্দর সাজানো বাড়ি সুন্দর সাজানো স্বপ্ন বলা যায় এবং এই বাড়ি আসতে আসতে হয়তো নদী গর্বে নদী হয়তো ঢুকে যাবে বা নদী গ্রাস করে নেবে তবে প্রশাসন এই বিষয় নিয়ে কতটা সজাগ হবেন সেটাই এখন দেখার হরিঙ্খলা ব্রিজের যে পাশে আরও একটা যে ব্রিজ হচ্ছে এলাকায় একটা সংশ্লিষ্ট ঠিকাদার সে ব্রিজ নির্মাণ করতে এসেই কিন্তু মূল বিপদের কারণ যেই ছবিটা দেখাচ্ছি মাটি পড়ছে ঠিক ওই জায়গাটাতে মূল বিপদের কারণ যেখানেতে অনেক বোল্ডার পাইলিং দেওয়া ছিল সেই বোল্ডার পাইলিংটাকে সরাতে গিয়েই সোজা একটা খরস্রোত সোজা কিন্তু বয়ে গিয়ে যে পাশের যেসব বাড়িগুলো আছে সেখানে কিন্তু জল পুরো সজোরে আঘাত আনে তারপরেই আস্তে আস্তে ধস নামতে শুরু করে এবং যে পাশে যে পিছনে যে অংশটা দেখা যাচ্ছে ঠিক এখানে কিন্তু অনেক বোল্ডার ছিল যেটাকে অনেক আগে থেকে বোল্ডার পাইলিং করা ছিল যেখানেতে জলের স্রোত সে বোল্ডারে এসে আঘাত লাগবে জলের গতিপথ ঘুরে যাবে এভাবে কিন্তু মানে যেটা পদ্ধতি ছিল তবে সে বোল্ডারগুলোকে সরিয়ে ফেলা হয় এই নতুন যে ব্রিজের যে পিলার করবার জন্য এবং সংশ্লিষ্ট একটি ঠিকাদার সে ভালোভাবে কাজ করতে গিয়ে তার সুবিধা করতে গিয়ে অনেক মানুষের কিন্তু বড় বিপদ হয়ে দাঁড়ালো বাড়িতে ফাটল ধরেছে আস্তে আস্তে বাড়ি নদীগর্ভে তলিয়ে যাবে আর মাত্র মানে হাতে কটা দিন নদীতে বর্ষা জল ঢুকতে শুরু করলেই কিন্তু এমন একটা বড় বিপদ ঘনি আসবে এলাকাবাসীর কাছে এবং পাশে তৈরি হচ্ছে নতুন একটা ব্রিজ হরিংখোলা যে মুন্ডেশ্বরী নদীর উপরেতেই এই হরিংখোলা ব্রিজ নির্মাণ হচ্ছে এবং সংশ্লিষ্ট ঠিকাদার তারা একটা ইঞ্জিনিয়ারিং কাজ যেটাকে বলা যায় বাবুয়ানি কাজ করতে গিয়েই কিন্তু এরকম একটা বড় মুশকিল তারা কিন্তু করে ফেলেছেন তবে সেই কাজ শোধরা তারা কিন্তু এলাকা তাদের কাজ করে তারা বেরিয়ে যাবে ফল ভোগ করবে এলাকার সাধারণ মানুষ আর নির্বাগ নিশ্চুপ হয়ে থাকবে একবারে বাবু হয়ে থাকবে এলাকার সাধারণ মানুষের পাশে তো থাকা তো দূরের কথা এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু বেশ হালকা মেজাজে আছেন তারা শুধু একটা কথা বলছেন বা প্রভাব আমরা যেটা জানতে পাচ্ছি যে সংশ্লিষ্ট ঠিকাদার যিনি এসেছেন তিনি নাকি বিরাট ব্যাপার আরে বিরাট ব্যাপার আর যাই হোক তিনি তো মঙ্গল গ্রহ থেকে আসেননি তারও তো নিয়ম নীতি আইন মেনে থেকে কাজ করতে হবে নদীগর্ভে কাজ হচ্ছে তার ভুল প্রান্তি এলাকার কিছু হলে এই জনপ্রতিনিধিরাই তারাই কিন্তু বিডিও বিডিও মারফত এসডিও এসডিও মারফত ডিএম এডিএম বিভিন্ন দপ্তর দপ্তর তারা পৌঁছে যাবে আওয়াজ কি এই মানুষের মুড়ি চানাচুর আর তারাকে ছোলা বেঁধে কি তারা ডিএম অফিসে চলে যাবে নাকি তারা কলকাতার বড় কোম্পানি কোনো সরকারি দপ্তরে গিয়ে তারা ধরনা দেবে এলাকার জনপ্রতিনিধি যারা আছেন যারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা আছেন এই দুর্দশাগ্রস্ত মানুষদের কথা তারাই তো শুনবেন পিছনে যে কাণ্ড কারখানা ঘটছে সেই কাণ্ড কারখানাটা কিভাবে ঘটে গেল। তার যে নির্দিষ্ট তাদের কাজের যে পদ্ধতি কি ঠিক ছিল তা রক্ষা করতে প্রশাসন কতটা ভূমিকা দেখান এটাই এখন দেখার কারণ সামনে বর্ষা এবং বর্ষাতেই নদী উত্তাল হয়ে উঠবে আর যে সমস্ত বাড়ি একদম নদীর পাড়ে এসে কানা এসে দাঁড়িয়েছে সেই বাড়িকে কি আদৌ রক্ষা করা যাবে এটাই এখন প্রশ্ন হুগলির হরিণখোলা থেকে ক্যামেরা সন্দীপ হালদারের সাথে কমলেন্দু পুরেল নিউজ পুরশুরা